সুলতান ভয়ঙ্কর তিনজন পাপিষ্ট নারীর ইতিহাসটা আমি আপনাদের জানাইয়া দিয়ে যাই যাদের কারণে ফিতনা যারা পৃথিবীর মধ্যে এত বড় পাপী এত বড় গুনাহগার এত বড় নষ্ট মহিলা পৃথিবীর মধ্যে আর কেউ আসে না তিনজন পাপিষ্ট মহিলা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আজকে আমি আপনাদেরকে জানাইয়া দিয়ে যাই সেই তিনজন পাপিষ্ট মহিলার তাদের ইতিহাস কত ভয়ঙ্কর ছিল আল্লাহর জমিনের মধ্যে আমরা যারা আগমন করেছি ও মুসলমান আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হতে পেরেছি আমরা বড় ধন্য তারাও আফসোস করেছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ কবুল করে নাই এই তিনজন মহিলার এক নাম্বার হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার মুসলমান হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলার এই লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বাইলার নাম কি আরো জোরে বলেন এ মুসলমান দুটি শহর ছিল আজকে আমরা ফিলিস্তিনকে আঘাত করো লেখে নাও জানতে হবে কোথা থেকে কোথার ইতিহাস এই বাইলার ছিল হযরত লূত আলাইহিস সালামের বিবি লূত আলাইহিস সালাম ছিল একজন আল্লাহর মাহবুব বান্দা একজন নবী কিন্তু তার বিবি ছিল পৃথিবীর ইতিহাসে এক নাম্বার নিকৃষ্ট পাপী মহিলা বাবারে আজকে আমাদের দেশে অনেক আলেম আছে আলেম ভালো বিবি জিনাকারী দেখা যায় অনেক বিবিরাং আর স্বামীর হকটা নষ্ট করি বাবারে পল্লী লাগা আলোচনা শুনতে হবে অনেক লম্বা ইতিহাস আপনাদের বললে অনেক মজা লাগবে আজকে কিছু কথা বলে যায় দিলের কান্ডা লাগা শুনবেন আল্লাহ যেন গুলামের মুক্তি বলার তৌফিক দান করে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আর জোরে বলো আল্লাহু আকবার এই দুনিয়ার মুসলমান একটা শহরের নাম ছিল সাদাম আর একটা শহরের নাম ছিল গুরাঙ্গ এই দুটি শহর ছিল লূত আলাইহিস সালামের রাজ্যে বড় দুইটা শহর যে রাজ্যের মধ্যে কোনো ফলের অভাব ছিল না খাবারের অভাব ছিল না ফুলের অভাব ছিল না আল্লাহ এত বড় নিয়ামত ওই রাজ্যের মধ্যে দান করেছিল দুটি শহরের মধ্যে দান করেছিল মানুষের মধ্যে কোনো অভাব ছিল না বাড়ির অভাব ছিল না নারীর অভাব ছিল না খাদ্যের অভাব ছিল না শস্যের অভাব ছিল না ফুল ফলের কোনো অভাব ছিল না আল্লাহ লূত আলাইহিস সালামকে এত পরিমাণ ভরপুর নিয়ামত দান করলেন আল্লাহ কইল তোর তোমার কমের লোকদের বলো আমার গোলামি করতে আমি আল্লাহর গোলামি করতে ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন জোরে জোরে সিল্লে বলা যাবে না আমার হাওয়া এ দুনিয়ার মুসলমান ওই রাজ্যের মানুষগুলো এত পরিমাণ নিয়ামত পাইয়া আল্লাহর সঙ্গে কেমনে নাফার মানি করলো শুনে নাও একমাত্র পূজা করবার কার আরো জোরে বলেন কার দেখে আসলাম মুসলমান গত রাত্রে যখন আসতেছিলাম হাজার হাজার মুসলমানদের ছেলে আজকে আমাদের কেন মার খায় কেন বোমাবাজি হয় কেন আজকে রক্ত জ্বরে মুসলমানের একটা ছেলেকেও দেখবেন না হিন্দুদের একটা ছেলেও দেখবেন না ঈদগার ময়দানে একটা ছেলে দেখবেন না জুম্মার নামাজে আমাদের মসজিদের ইমামের পিছে একটা হিন্দু ছেলে নামাজ পড়েনি কথা বলেন পড়েনি মসজিদ ইমাম সাহেবুর আসেননি ওনার কাছে যে গাইবেন আজ পর্যন্ত কজন হিন্দু এসে আপনার কাছে নামাজ পড়েছে অথচ মুসলমান গতকালকে থেকে দেখলাম হিন্দুদের দেবী পূজা শুরু হয়ে গেছে
হাজার হাজার মুসলমানদের নরনারী আমার যুবকেরা 18 বছর 20 বছরের যুবকেরা হিন্দু মন্দিরের এক নাম্বার পূজা মণ্ডপে হাজির হয়ে গেছে সমস্ত পূজা মণ্ডপের সামনে আমার জাতি আজকে মুসলমান নির্যাতিত কেন মুসলমান মার খায় কেন একমাত্র পূজা করতে বলছে আমার আল্লাহর আজকে পূজা করি আমরা মন্দিরে যাইয়া আজকে তাদের সাথে হাত মিলাইলাম একটা তো হিন্দুর ছেলে আসে না একদিন আপনার জুম্মা মসজিদে আসে নাই একটা ছেলে আসে না আপনার ঈদের জামাতে আজকে কেন আপনি না গেলে তাদের পূজা হয় না এর সাইদি কষ্ট আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না জোরে বলেন ঠিক কি না দেখি দাড়িওয়ালা আবার আসতে পথে দেখলাম আশ্চর্য হয়ে গেলাম দাড়ি টুপি মাথায় আছে দেখি পূজা মণ্ডপে রাস্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে স্ত্রীতে কষ্ট থাকতে পারে না আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে মা প্রতিমার সামনে আজকে মুসলমানদের লজ্জা হওয়া দরকার চারিদিকে ইহুদি খ্রিস্টানরা আমাদের শত্রু আমাদের বন্ধু না মুসলমান জাতি আজকে ঈমান হারিয়ে ফেলেছে এই জন্য আল্লাহ বলেন لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমার কোন দ্বিতীয় নাই আজকে তারা প্রতিমা বানাইয়া দেবী বানাইয়া পূজা করে না মুসলমান আমি তাদের বিপক্ষে বলতে চাই না তবে আমার জাতি ভাইদের লজ্জা থাকার দরকার আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত নিপীড়িত আজকে কেন কষ্টের মধ্যে থাকা বলো আজকে তাদের পূজা উৎসবে বড় হাতিয়ার হয়ে দাঁড়াইছে মুসলমান জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা মরে যাও উচিত গলায় ধরে নিতে পারিস না কুসু গাছের সাথে গলায় ধরে নি তোদের মতো অভিশপ্ত মুসলমান গোটা মুসলিম জাতির কলঙ্ক আজকে ইসরায়েলের জানোয়ারগুলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে তাদেরকে হত্যা করে আর আমার মুসলমান মন্দিরের মাথা ঠুকাইতেছে আমার মুসলমান যুবকেরা যুবক যুবতী সন্ধ্যা লাগলে তাদের কাছে উৎসাহিত করতেছে এসেইতে কষ্ট আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না আমি তাদেরকে আঘাত করি না আমার কষ্ট ওখানেই একটা হিন্দুর ছেলে তো আমি মাহফিলে দেখি না একটা হিন্দুর হয়তো থাকতে পারে আশপাশে একটা হিন্দুর ছেলে তো মসজিদে নামাজ আসে না জুম্মার নামাজ আসে না তুমি কেন তাদের মন্দিরের সামনে যাও তোমার লজ্জা হওয়া দরকার জোরে বলেন ঠিক কি না লজ্জা হওয়া দরকার আছে কি না উতর শাস্ত্রে মুসলমান তারা নামেই মুসলমান তারা শাস্ত্রে মুসলমান তারা জানেন আমিরুল আমিন সিদ্দিকি 2008 সালে এই গজলটা গাওয়ার পর আমাকে অনেকে কাফের বলছে যত গজলগুলো বলি আমার নিজের লেখা কারণ আমি আমার ব্যক্তিগত গজল গাইতে পছন্দ করি না মাহফিলে তারপর দুইটা গাইতে হয় যুবকগুলো আছে এই গজলটা গাওয়ার পর আমাকে নিয়ে কত টোল চললো রুল আমিন সিদ্দিকি কাফের হয়ে গেছে বড় বড় মুক্তিরা ফতোয়া দিছে যখন বলছি তার শাস্ত্রে মুসলমান তার নামে মুসলমান তার শাস্ত্রে মুসলমান তার ইমানদারির ইমান নিজে করছে যারা খেলা এরাই তো আসলে ইসরায়েলের সালাম জোরে বলেন ঠিক কিনা ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা এরাই তো আসলে ইসরায়েলের চালা ইরা শাস্ত্রে মুসলমান ওরা নামে মুসলমান আমার সাথে সবাই বলেন ওরা শাস্ত্রে মুসলমান সবাই মুখস্ত করেন ওরা শাস্ত্রে মুসলমান ওরা ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা এরাই তো আসলে উহাবিদের সালা জোরে কোন ঠিক কিনা শাস্ত্রে মুসলমান ওরা নামে মুসলমান ওরা শাস্ত্রে মুসলমান ওরা ঠিক কিনা টুপি মাথায় তসবিহাতে নামে মুসল্লি টুপি মাথায় তসবিহাতে নামে মুসল্লি
সমাজেতে বাদায়ুরা ওলি গুলি দোরা সজ্জে মুসলমান ওরা নামি মুসলমান ওরা জোরে বলেন ঠিক কি নেই আর জোরে আর জোরে এ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও লুত আলাইহিস সালামের বিভিন্ন নাম মনে আছে নাম কি বাইলা নাম কি বাইলা উনি ছিল ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চালা ও মুসলিমদেরকে নিয়ে সলুত আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন আর বিবি ছিল একজন জিনাকারিনী গোপনে গোপনে জিনা করত মেয়েতে মেয়ে জিনা করত পুরুষে পুরুষে জিনা করত ইসরায়েলের জমিনে পুরুষে পুরুষে বিবাহ হয় নারীতে নারীতে বিবাহ হয় দেলের কান্ডা লাগা শুনে নেবেন আজকে আপনাদের ইতিহাস গুলো বলে যায় সময় যেহেতু যদি পায় কিছু ইতিহাস বলে যাব যতই অসুস্থ থাকি আল্লাহ যেন গোলামের মুক্তি বলার তৌফিক দান করেন লুত আলাইহিস সালামের বিবি বাইলা গোপনে গোপনে জিনা করে নারীতে নারীতে বিবাহ হতো তৎকালীন জামানায় নারী নারীতে বিয়া হতো পুরুষে পুরুষে বিবাহ হতো তারা পুরুষে পুরুষে জিনা ব্যবচার করতে মজা লাগত নারীতে নারীতে জিনা করতে তাদের মজা লাগত লুত আলাইহিস সালাম যখন ঘরে আসতেন বিবি বাইলার ঘরে আসতেন তখন লুত আলাইহিস সালামের সাথে এত সুন্দর ব্যবহার করতেন যেন একদম কিছু বোঝে না লুত আলাইহিস সালামকে বুঝতে দেয় না যে এত বড় নষ্ট মহিলা কিন্তু সে লুত আলাইহিস সালাম বলে জিনা করা যাবে না ব্যভিচার করা যাবে না অন্যায় করা যাবে না আর বিবি তাদের উৎসাহিত দিতেন গোপনে গোপনে উৎসাহিত দিতেন তোমরা জিনা করো তোমরা ব্যভিচার করো তোমাদের কোনো ভয়ের কারণ নাই কারণ আমি বাইলা তোমাদের পাশে আছি তোমাদের লুত আল্লাহর পূজা করে কি পায় কারণ আল্লাহর গুণগান গেয়ে কি পায় আমি যেটা বলি শোনো আমি তোমাদের সাথে আছি গভীর রাতে লুত আলাইহিস সালাম যাইতেন আল্লাহর দিনের দাওয়াতে আর বিবি যাইতেন অন্যায় অপচারে ব্যবচার করতে ঢাকা শহরে দেখা যায় বিবি চলে যায় না কি লাভে পুরুষ চলে যায় না কি লাভে আপনারা ঢাকা শহরে যা পরে দেখবেন আশ্চর্য হয়ে গেছি আমি দেখে যখন গভীর হয়ে যায় বুড়া বুড়া মহিলাগুলো লিপস্টিক আলতা লাগাইয়া হয়তো অনেকের মুখে কষ্ট লাগবে অনেকের কলিজার মধ্যে লাগবে কারণ আমির রুহুল আমিন সিদ্দিকীর বয়স হয়ে গেছে কখন যেন মারা যায় আল্লাহ তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না আমি গুনাহগার এই বাংলাদেশে কত জিনা হয় কত ব্যবচার হয় আপনি চলে যাবেন কোথায় আপনি যাবেন কোথায় কুমিল্লা শহরে চাঁদপুর শহরে হাজার হাজার মেয়েরা নারী পুরুষ সন্ধ্যা লেগে গেলে নাইট ক্লাবে চলে যায় সারা দিন ধরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে বিবিকে বাদ দিয়া আবার ওই বিবি কি করে অন্য পুরুষের সঙ্গে আড্ডা মারে বাংলার জমিনের মতো গজব সারা পৃথিবী যেমন গজব তদ্রুপ বাংলার জমিনে গজব শুরু হয়ে গেছে ঢাকা শহরে গেলে দেখা যায় নামি দামি এ মুসলমান বিশতলা বাড়ি দশতলা বাড়ি দেখা যায় তার মেয়েকে কন্ট্রোল করতে পারে নাই বিটার বউকে কন্ট্রোল করতে পারে নাই ছেলেকে কন্ট্রোল করতে পারে না সন্ধ্যা লাগলে রাত যত ভারী হয় ওই নাইট ক্লাব চলে যায় তারা সেজে গুজে বুড়িটা জোয়ান হয়ে যায় এমন ভাবে আলতাসন লাগাইয়া পুরুষের জীবন নষ্ট করার জন্য বাই হয়ে যায় আই পুরুষগুলো নিজের নারীর নিজের বিবির চাহিদা না মিটাইয়া নাইট ক্লাবে যায় তারা চাহিদা মিটায় এই কথাগুলো বললে আমার উপরে হয়তো অনেক আঘাত আসবে কষ্ট আসবে তবে একটা কথা বলে যায় যেটা বাস্তব সেটা আমাকে বলতেই হবে আপনাকে বলতে হবে এখন ইতিহাস নিয়ে বসে থাকা আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন করে তখন আমি গুনাহগার জবান দি কথা বলতে পারি আমার ভিতর কোনো এলেমের ফকর নাই আমলের ফকর নাই আছে শুধু আপনাদের দোয়ার ফকর আপনারা দোয়া করলে কথা বলতে পারি দোয়া না করলে বুয়া হয়ে যায় আপনাদের দোয়া চাই আপনাদের উৎসাহিত চাই গোলাম যেন দুই চারটে কথা বলতে পারে জোরে বলুন আল্লাহু আকবার নবী তোমায় আমি ভালোবাসি তোমার প্রেমে রসুল পাগল আমি নবী নবীর সঙ্গে প্রেম করেছে আমার আল্লাহ আমরা করলে দোষ কি কোদগন কোদগন নবীর সাথে প্রেম করেছে কে আর জোরে বলেন কে
আল্লাহ ভালোবেসে হাবিবের নামের সাথে নাম মিলাইছে কয় আল্লাহ বলে ডাকতে বলে হাবিব রে আমি তোরে ভালোবাসি এ হাবিব শুন আমার নামের সাথে নাম মিলাইলাম কলমার মধ্যে নাম নামাজের মধ্যে নাম সালাতের মধ্যে নাম সব জায়গা তোমার আমি রাখলাম কারণ তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিক আজকে আমরাও প্রেম করতে চাইলাম নবীর সাথে আমার নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই বাইলার বাবা ছিল জিনাকারি বাইলার মা ছিল জিনাকারি বাইলার কন্ডা ছিল জিনাকারি তারা নারীতে নারীতে জিনা করত পুরুষে পুরুষে জিনা করত লূত আলাইহিস সালাম যখন যাইতেন তারা বলতো আমরা অন্যায় করি না ভালো কর্ম করি ও মুসলমান শুনে নেন কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল পৃথিবীর নিকৃষ্ট এক নাম্বার নারী পাপিষ্ট নারী জিনাকারী পাপিষ্ট নারী ইতিহাস সাক্ষী দেয় সেই নারী নাম বাইলার জোরে জোরে বলো আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক কষ্ট পেয়ে গেলেন জিনা বিচার দেখিয়ে আল্লাহ তিনজন ফেরেশতা পাঠা দিলেন লূত আলাইহিস সালামের ঘরে আল্লাহু আকবার বলো জোরে বলো জোরে বলো তিনজন ফেরেশতা পাঠা দিলেন যা ফেরেশতা মান লূতের ঘরে যা হ্যামসাম যুবক বানায়া সুন্দর চেহারা বানায়া একদম হিরো বানায়া পাঠায় দিলেন লূত আলাইহিস সালামের ঘরে আর গোপনে যায় লূত আলাইহিস সালামের বিবি কমের লোকদের বলে এর লূতের ঘরে তিনটা যুবক আছে তাদের সঙ্গে যদি তোমরা ব্যভিচার করতে পারো তোমার ভগবান তোমার খোদা খুশি হয়ে যাবে লূত আলাইহিস সালামের ঘরে তিনজন মেহমান আছে তোমরা তার সঙ্গে জিনা করো ব্যভিচার করো জোরে বলো আল্লাহু আকবার আমাদের কাছে ছেড়ে দাও আমরা তাদের সাথে মজা নিব ছেড়ে দাও লূত বলে ভাই শোনো কোনটা তিনজন আমার মেহমান ওদের সঙ্গে বিয়াদবি করো না আর লূত আলাইহিস সালাম চিন্তা করে আমার ঘরের মধ্যে মেহমান এটা টের পেলো কেমনে একমাত্র আমার বিবি আর আমি তো জানি খবর বিবিরে ডাকতে বলে বিবিরে এই খবরটা তুমি বলছো নি কয় না স্বামী আমি তো তোমার পক্ষের লোক অথচ কিন্তু বিবি গোপনে গোপনে সব পাপের রাজ্য গড়েছে পাপিয়ার মতো ওই পাপিয়া রাজ্য গড়েছে আপনাদের একটা বিশাল পাপের সম্রাট গড়েছিল পাপিয়া সে দেখেন নারীতে নারীতে জিনা ব্যভিচার করেছে কিছুদিন আগে তার গ্রেপ্তার করা হয়েছে তার কুকর্ম ধরা হয়েছে যে বাংলার জমিনে অনেক নারীর সতীত্ব নষ্ট করেছে বিদে তারা ধরে নিয়ে যে তাদেরকে ঢাকা শহরে বিক্রি করেছে এই পাপিষ্ট মহিলা কত বড় নিকৃষ্ট এগুলো যখন ধরা পড়ে তাদের ইতিহাস বাইর হয়ে যায় লূত আলাইহিস সালামের বিবি বাইলার ইতিহাস বাইর হয় না গো লূত আলাইহিস সালাম চোখের পানি চিরে কান্দার বলে মালিক আমি রক্ষা না করতে পারি
তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না ও মালিক তুমি আমার দাবি করো দাবি দাও আমি লুত বড় বিপদের মধ্যে আছি ফেরেশতা তিনজন এসে বলে হুজুর আপনি কেন কাঁদতেছেন বলে না আমি কাঁদছি না পরেশানি তো আছি একটু বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি আমাদের চিনতে পারেন নাই আমরা কোন সাধারণ মানুষ নয় আমরা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আমরা তিনজন হলাম ফেরেশতা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা ধারণ করে আমরা এসেছি আপনার কদমের মধ্যে আপনার বিবি একটা নষ্ট মহিলা আপনার বিবি জিনাকারী আপনার বিবি নিজেই জিনা করে নারীতে নারীতে মেলামেশা করে সুতরাং আল্লাহ নবী গো আপনাকে বাঁচা আপনাকে এটা বলার জন্য আমাদের পাঠিয়েছে তবে আপনারে বলি যেহেতু আপনার বিবি আল্লাহ তারে ক্ষমা করে দিবে তাদের কমের লোকগুলো নিয়া এই রাজ্য ছেড়ে পালায়া যাবেন আজকে রাত্রেই চলে যাবেন খবরদার খবরদার আপনার কম যাদের ভালো লাগে তাদেরকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যান এই সাদাম শহর থেকে চলে যান এই শহরের মধ্যে থাকবেন না জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান শুনে না তবে আমার কাছে একটা দাবি করি যে ব্যক্তি যেই যখন আপনারা চলে যাবেন বিকাত হবে বিশাল পদ বানবে ডালপালা ভেঙে পড়বে উপর থেকে বিজনেস সংকাইবে পাহাড়গুলো ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়বে বিশাল গজব শুরু হয়ে যাবে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম খবরদার আপনার পিছন দিকে কেউ তাকাবেন না পিছনে যে তাকাবে সেই বিপদগামী হয়ে যাবে আপনার কমের লোকদেরকে আপনি নিয়ে চলে যান হযরত লূত আলাইহিস সালাম সবাইকে ডাকলেন কে কোথায় আছো রে তোরা আমি লূত আজকে সন্ধ্যার আগেই চলে যাব এই রাজ্য ছেড়ে চলে যাব কারণ এই রাজ্যের মধ্যে গজব আসবে বিপদ আসবে এই রাজ্য ছেড়ে পালাইতে হবে লূত আলাইহিস সালাম তার বিবি ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে রওনা হয়ে গেল জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার আমার দেলের কান্না লাগা শোনো বিবি ছিল জিনাকারিনী লূত আলাইহিস সালাম বললেন হে আমার বিবি আমার ছেলে আমার মেয়েরা খবরদার তোমরা পিছন দিকে তাকাবা না পিছন দিক থেকে বিকট আওয়াজ আসবে তোমরা সামনের দিকে দাবি তওবা যে পিছনে তাকাবে সে বিপদগামী হয়ে যাবে আমার বাজারেরা কিন্তু লূত আলাইহিস সালামের বিবি সবাই চলে গেলেন লূত আলাইহিস সালামের বিবি পিছন দিকে তাকায় কারণ তার ভাই তার মা তার বাবা ছিল জিনাকারিনী ওই বিয়াদ ওই দুই বংশের বংশ জিনা বংশধার তখন লূত আলাইহিস সালামের বিবি বাইলার পিছন দিকে তাকালেন সঙ্গে সঙ্গে বাইলার পাথর হয়ে গেলেন জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার তোমরা পিছন দিকে কেউ তাকায় না যে তাকাইবে সেই পাথর হয়ে যাবে আজ পর্যন্ত মুসলমান শুনে নেন শুনে নেন দেবেন কান্ডা লাগান শুনে নেন ও আমার বাজানেরা ও আমার দাদারা শুনে নেন ও আমার দাদু ভাইয়েরা শুনে নেন লূত আলাইহিস সালামের পিছনে তাকালেন তাকার সঙ্গে সঙ্গে উনি কি হয়ে গেলেন পাথর হয়ে গেলেন আর এই ও মুসলমান সাদাম নামের পাহাড়ের উপরে আজ পর্যন্ত নুয়ারে লূত আলাইহিস সালামের বিবির পাথর মুক্তি রয়েছে কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের মধ্যে থাকবে যারা এই পাহাড়ে যাবেন লূত আলাইহিস সালামের বিবিরে দেখে আসবেন তারা কি পাথরের একটা মূর্তি হয়ে দাঁড়ায় আছে কিয়ামত পর্যন্ত এটা থাকবে লূত আলাইহিস সালামের রাজ্যটা কালটা উল্টা পাল্টা করে দিলেন এত বড় পাপের রাজ্য আমার বাবারা শুনে নাও এ আজকে জালিমেরা শুনে নাও দলের কান্না লাগে শোনো আজকে যারা ফিলিস্তিনের উপর আঘাত করো শুনে রাখো তোমাদের জমিনের মধ্যে কত মানুষ উল্টা পাল্টা দিছে আল্লাহর নবী লূত আলাইহিস সালামের বংশ সারে না
ইসরায়েলের লোকজনরা আমি বলে যাই এখনো সময় আছে তওবা করো না হয় তোমাদের উপরে গজব আসবে আল্লাহর গজব যদি শুরু হয়ে যায় বাঁচানোর কোনো পথ নাই কোনো রাস্তা নাই আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না বাপের রাজ্য তোমাদের বাড়ি হয়ে গেছে তোমাদের কারণে কত নিরীহ মানুষগুলো মারা যাবে এখনো সময় আছে ও জালিমেরা শোনো তওবা করো আল্লাহর কাছে ফরিয়াদ করি আমার মালিক হয় তুমি ইসরায়েলদের হেদায়েত দান করো না হয় দুনিয়া থেকে বিদায় করে দাও যাদের কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ ওদের গজব থেকে আল্লাহ ওদের থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করো জোরে বলেন আমিন এটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মহব্বত ওয়ালা বাতাস আছে না গায়ে আজকে ফিলিস্তিনের জমিনে ও মুসলমান শুনে নাও আজকে ইতিহাস গুলো বলে যায় তোমরা পাপের রাজ্য গড়েছ কোথায় জালিমেরা আজকে আমার বড় কষ্ট যে অমুসলিম দ্বারা মুসলমানদেরকে আঘাত করে আমরা হাসাহাসি করি বড় কষ্ট যদি কিছু না পারেন ফজরের নামাজটা করে দুটি হাত উঠাই দেন আল্লাহ দরবারে কান দেন আল্লাহ এই সমস্ত জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করো মুসলমানদের ইজ্জত ফিরিয়ে দাও জোরে বলেন আমিন একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত লা ইলাহা ওগো আসমান রফেরেস্তারা কাতারে কাতারে খারা নূর নবীজির প্রেমে পাগল নূর নবীজির প্রেমে পাগল হয় তারা দি সে হারালা ইলাহা জোরে জোরে এ মুসলমান গভীর মনোযোগ দ্বিতীয় নারী এত গেল প্রথম নারী তিনজন নারীর কথা বলেছি কয়জন জোরে বলেন কয়জন তিনজন নারী এই বাইলার কথা যদি আমি রাত তিন চার ঘন্টা বলে আলোচনা শেষ হবে না এর কুকর্ম যদি বলি আপনাদেরকে তুলে ধরি আজকে জেরুজালেমরা বোঝে নাই ও মুসলমান ফিলিস্তিনেরাও বোঝে নাই কোথায় ওই বাজানরা আফগানেরাও বোঝে নাই পাকিস্তানেরা বোঝে নাই মুসলমানেরা শুনে নাও মুসলিম রাষ্ট্র যতগুলো আসো তোমরা শুনে নাও আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মুসলমানদের বারবার জানায় যায় আর একজন মহিলা ইতিহাসের মধ্যে দ্বিতীয় নাম্বার মহিলা হলো আবু সুফিয়ানের স্ত্রী জামিলা জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল নাম কি উম্মে জামিল আল্লাহু আকবার বলো না উম্মে জামিল ছিল পৃথিবীর মধ্যে নষ্ট মহিলা পাপিষ্ঠ মহিলা যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার প্রকার কষ্ট দিছে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে মিলাদুন নবীর মাহফিল এখন উম্মে জামিলের কিছু কথা বলে যায় যিনি হলো আবু লাহাবের দাবাদান মুসলমান তার বিবি উম্মে জামিলা তো বড় দুষ্ট মহিলা ছিল তার মতো দুষ্ট মহিলা ইতিহাসের মধ্যে আর কেউ নাই তার এত মুখ খারাপ ছিল এত গালি দিত ভয় এলাকার খ্রিস্টানেরা ইহুদিরাও তার সামনে যেত না আমাদের মহল্লাও কিছু কিছু মহিলা আছে ভয় এলাকার পাড়ার মেয়েরা কথা বলে না কয়েক লাগে কথা বলে পারা যাবে না কারণ উম্মে জামিল এমন এমন কবিতা রচনা করতো রাসূলের নামে কবিতা বানত নবীকে নিয়ে কটূক্ত করত এমন এমন গালি দিত আমার ইসলামকে ইসলামকে আঘাত করে কবিতা লেখত উম্মে জামিল রাসূলুল্লাহর পথে যে পথে যাইতো সেই পথের মধ্যে কাটা দিত আমার নবীর
কষ্ট দিতে রে একদিনের কথা মনে পড়ে গেল আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বেঁধেছে নবী আমার রাস্তা দিয়ে হেলে দুলে পড়ে যায় আল্লাহর নবী হেলে দুলে পড়ে যায় হাঁটতে পারে না হাতের মধ্যে লাঠি মারু হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ নবী ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না নবী আমার জমিনের মধ্যে হেলে দুলে যায় কালেমার দাওয়াত করতে যায় নবী আমার কালেমার দাওয়াত দিতে যায় নবীর পেটে পাথর নবীর খোদার যন্ত্রণায় হাঁটতে পারে না চলতে পারে না উম্মে জামিল ওই পথটা কি করলেন কোদাল দিয়ে খরণ করে একটা গর্ত করলেন গর্ত করিয়া উপরে আবার জোয়া দিয়ে ভিতরে কাটা দিয়ে রাখলেন রহমাতুল আলামিনকে আঘাত করবে মারা যাবে কারণ নবী যে হাঁটতে পারবে না আমার নবী যদি মারা যায় আমার নবী যখন কষ্ট পায় রে উম্মে জামিল বড় খুশি হয়ে যেত আজকে মুসলমানদের মুসলমানদের বলে যায় আমার ইসলামের পর আঘাত আছে অমুসলিমের খুশি হয় দাদু ভাইরা রে আল্লাহর নবী জায়দা করে উম্মে জামিল একটা গর্ত করিয়া এই গর্তের উপরে কিছু আবর্জনা দিয়া কাটা বুঝে রাখলেন এমন কায়দায় রাখছে রহমাতুল আলামিন এই পথে গেলে এর মধ্যে পড়ে যাবে নবী আমার পায়ের মধ্যে কাটা লাগবে নবীর গায়ের মধ্যে কাটা লাগবে নবী আমার কষ্ট পাবে আল্লাহ নবী ওইভাবে পাটা উঠায় অন্যদিকে যাবে পারে নবী কষ্ট হয় আল্লাহ নবী আস্তে আস্তে করে গেলেন নবী যখন পাটা রাখলেন স্লিপ করে গর্তের মধ্যে পাটা চলে গেছে উম্মে জামিল দূর থেকে খিল খিল করে হেসে দিছে আবার নবী তাকায় দেখ উম্মে জামিল এইভাবে কাঁদতেছে আবার নবী উম্মে জামিল রে তুমি মানুষকে কষ্ট দিয়ে অন্তরে শান্তি পাও সুখ পাও এমন একদিন আসবে দেখবে তুমি যদি দুঃখী হবে তোমার পাশে আপনজনদের কাউকে পাবে না এ দুনিয়ার মুসলমান এই উম্মে জামিল ইসলামকে নিয়ে কটুক্ত করে কবিতা আবৃত্তি করে আমার নবীকে নিয়ে কবিতা আবৃত্তি করে এমন ফাইসা কথা বলে গালি গালাজ করে মুখ এত খারাপ হে মুসলমান নবীকে তো কষ্ট দেয় মুসলমানদের কষ্ট দেয় এমন একদিন এমন এমন কবিতা আবৃত্তি করে নবীকে কষ্ট দিতে লাগলেন ইসলামকে কষ্ট দিতে লাগলেন একদিন উম্মে জামিল আল্লাহ নবীর গালি দেওয়ার জন্য আসলেন নবীজি আমার মসজিদে নবীর মধ্যে বসে আছেন মুসলমান দেরের কান্ডা লাগা শোন উম্মে জামিল আসিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে মসজিদের কন্যার নবী আছে ভিতরে উম্মে জামিল প্রবেশ করলেন কয় মুহাম্মদের মুহাম্মদ কয় তোদের এ মুসলমানদের মুহাম্মদ কয় নবীকে গালি দিতে লাগলেন নবী কাম্মা মাদ্রতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নবী তো পাশে আছে ঘরের মধ্যে আছে কিন্তু নবীকে দেখা যায় না উম্মে জামিল আমার নবীকে নিয়ে গানাগালি করলেন একটা কুসির একটা কবিতা আবৃত্তি করে চলে গেলেন উম্মে জামিল কি করলেন সর্বশেষে এসে এত নষ্ট মহিলা এত বাজে মহিলা ইসলামকে এমন ভাবে কলুষিত করতে চেয়েছিল ইসলাম ধর্মটা চিরতরে দুলির সাথে নিপে মেশে দিতে চেয়েছিল ইসলাম ধর্মটাকে কলুষিত করে কলঙ্কিত করতে চেয়েছিল কিন্তু ইসলাম ধর্ম বাড়ির মোয়ানা ইসলাম তো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম জোরে বলেন আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম কি আরো জোরে বলেন নাম কি আর একটু জোরে বলো কি ইসলাম 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 ইসলাম
এবার উম্মে জামিল কি করলেন হঠাৎ উম্মে জামিলের গায়ের মধ্যে আমার রাসূলকে নিয়ে একটা কবিতা আবৃত্তি করলেন আর এই সময় আল্লাহ পাকের গজব আসলেন উম্মে জামিলের গায়ের মধ্যে একটা ফুসকা পড়লেন এই ফুসকা পড়ে সমস্ত গায়ের মধ্যে ক্যান্সার ধারণ করলেন পছন্দ করে গেলেন পাশের লোকগুলো সামনে চলে গেলেন ও মুসলমান ছেলে মেয়ে সবাই সরে গেলেন পৃথিবীর বুকে আপনজন বাবা মা সবাই তারে ত্যাগ করে চলে গেলেন উম্মে জামিল ওই জমিনের মধ্যে পচে পচে সমস্ত গায়ের গোস্তগুলো খসে খসে দুকে দুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ছাড় দেয় ছাড়ে না উম্মে জামিল কো আমার আল্লাহ ছাড়ে না দূরে দূরে বলো আল্লাহু আকবার এই আল্লাহ তোমার লীলা খেলা বুঝিতে পারে না জোরে বলো আল্লাহু আকবার এ মুসলমান গভীর মনোযোগ তিন নাম্বার মহিলা পাপিষ্ট মহিলা আমার ভাইরা আমার তিন নাম্বার মহিলা হলো হযরত এ মুসলমান নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহু আকবার বলেন না দেখেন না নবীর স্ত্রীরাও হইয়া ইসলামকে কত কলুষিত করেছিল ইসলামকে কত এ মুসলমান এ মুসলমান শুনে নাও তারা কত বড় পাপিষ্ট তারা উম্মে জামিলের এই মৃত্যুর পরে আরেকজন মহিলা তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী বাহিলা আল্লাহু আকবার বলেন না বালিহা নাম কি বালিহা এই মহিলার নামটা হলো বালিহা এই বালিহা কি করলেন ইসলামের আরেকজন দুশমন আরেকজন ভগভদ্র মহিলা ইনিও রাসূলকে কষ্ট দিতে লাগলেন আমার নবীরে এ মুসলমান আমার নবীজির নয় মুসলমানদের কষ্ট দিতে লাগলেন নূহ আলাইহিস সালামের আর একটা নূহ আলাইহিস সালামের কথা শুনতেন না নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ প্রেমিক আল্লাহকে পূজা করতেন আর নূহর বিবি বালিহা ছিলেন মূর্তি পূজারি আজকে হিন্দুরা যেমন মূর্তি পূজারি করে নূহ আলাইহিস সালামের বিবি বালিহা ছিল হিন্দু পূজারি উনি পূজা করতেন মন্দিরে যেতেন উনি অনেকগুলো দেবতা বানাইলেন এমনকি দেবতার জন্য ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেছেন যে সব ছেলেকে নষ্ট করতে পারে নাই নূহ আলাইহিস সালামের একটা ছেলেকে বালিহা নষ্ট করে ফেলেছিল তিনি তার পক্ষে নিয়েছিল শুনে নেন আল্লাহু আকবার এই নূহ আলাইহিস সালামের বিবি নূহ আলাইহিস সালামের কালেমার দাওয়াত দিতেন রিসালাত দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন আগে বলে আল্লাহু আলাইকুম নূহু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ বলেন হাবিবরে আপনি জানায় দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই আমি কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের ভিতরে আমার সমকক্ষ আর কেউ নাই আজকে আল্লাহ বানাইয়া যার দেবতা বানাইয়া দ্বিতীয় ভগবানের কাছে চায় তারা মাটির মূর্তি বানাইয়া এই মাটির মূর্তির পক্ষে ছিল বালিহা হযরত নূহ আলাইহিস সালামের বিবি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এত মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ান আল্লাহুম্মা ওয়ানায়ান একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহ মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা ওর যে দিন আমার ডাক পড়িবে জবাবন ছাড়িয়া কেউ কি আছে সঙ্গের সাথি সবাই দিবে ওয়ালায়ান সাইয়্যিদুল্লাহ
মুসলমান শুনে না লুনুহু আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয় বিবি ছিল মূর্তি পূজারীর নুহু আলাইহিস সালামের বিবি পালিহা বলে আমার স্বামী তুমি তোমার ভগবানকে ডেকে কি পাইলা হাজারে দেখা যায় না যার কোনো আকাম নাই তারে তুমি পূজা করো আমি অনুরোধ করি আমার দেবতার পূজা করো আমার দেবতার অনুকরণ করো দেখো না আমি কত হ্যাপি কত সুখী রে আমি স্বামী নে কিন্তু নূহ আলাইহিস সালাম কোনো মতে তারে পথে আনতে পারল না ও মুসলমান আমার আল্লাহ কয় নুডার চোখের পানি সহ্য হয় না তুই অনেক কাঁদছি কাঁদতে কাঁদতে চোখের কোনা দিয়ে গা হয়ে গেছে নূহ তোর চোখের পানি আমি আল্লাহ শুইতে পারি না এনহু আমি তোরে পয়গম্বর বানাইয়া এই জমিনের মধ্যে পাঠাইল নূহরে তোর কমের লোকগুলো তোর কথা মানে না এমন কি তোর ঘরের বিবিরে তুই হেদায়েত করতে পারিস না ঘরের বিবি কত শুনে না রে নূহ এখন একটা কাজ করো একটা ই বানাও একটা জাহাজ বানাও বা একটা নৌকা বানাও এই তক্তা দিয়ে একটা নৌকা বানাও নূহ আলাইহিস সালামকে একটা গাছ দিলেন গাছ দিয়া নূহ আলাইহিস সালাম একটা তক্তা দিয়া কি বানাইলেন নৌকা বানাইলেন নৌকা যখন তৈরি করা হয়ে গেল সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল নূহ আলাইহিস সালাম বলে আমার আল্লাহ নৌকা তো তৈরি হয়ে গেছে এখন আমি কি করব ডাকতে কয় নূরে তোমার কমের লোকের বলো যারা তোমার এই কিস্তির মধ্যে উঠতে পারবে দুনিয়ার গজব থেকে বাঁচতে পারবে দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারবে আমি আল্লাহ অতি শীঘ্রই একটা গজব নাজিল করব ওই জমিনটার মধ্যে এমন গজব দিব এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি প্লাবন দেয়া শেষ করে দিব নূরে একমাত্র তোমার অনুকরণ অনুসরণ যারা করবে ওই নৌকার মধ্যে যারা উঠবে নৌকার মাঝি হলে তুমি রে নূহ ওই নৌকার মাঝি তুমি নৌকা বইটা লয়ে দাঁড়াও যারা তোমার পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে দয়া করব আর নৌকার বাইরে যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ চিরবিদায় করে দিব জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাম কওমের লোকদের দাওয়াত দিলেন আমার কওমের লোকেরা শোনো আগামীকাল আমি নূহ আমার নৌকায় উঠার জন্য তোমাদের আহ্বান করে গেলাম তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও গজব থেকে বাঁচতে চাও আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও আমি নূহর কিস্তি তৈয়ার করেছি এই কিস্তির মধ্যে উঠে যাও বালিহা বলে স্বামী রে তোর এতটুক নৌকার ভিতরে কারে বাঁচাইবি কারে তুই কারে উঠাইবি নূহ আলাইহিস সালামের ছেলে আর একজন হলো কেনান এইরকম একটা ছেলেকে নিয়ে গেলেন ফিরে আয় ডাক দে কয় ও আমার ছেলে ও আমার বসায় ফিরে আয় তোর বাবার এতটুক নৌকায় কারে বাঁচাইবে প্লাবন হবে মিথ্যা বলতেছে এই প্লাবন হবে না তোরে ডুবায় মারতে পারবে না আমার দেবতার কাছে আয় আমার ভগবানের কাছে আয় দুনিয়ার সব বিপদ থেকে বাঁচতে পারবি চলে আয় চলে আয় ও মুসলমান শুনে নাও এই নূহ আলাইহিস সালামের বিবি তার একমাত্র কলিজার টুকরা সন্তান একটা ছেলেকে ভুল পথে নিয়ে গেলেন স্বামী স্ত্রী কি করলেন তার মায়ের পক্ষে একজনকে নিয়ে গেলেন বাকি ছেলেরা ছিল নূহ আলাইহিস সালামের পক্ষে আর একটা ছেলে মা ছেলে দাঁড়ায় রইলেন বলে তোর কিস্তির দুনিয়া থেকে বিদায় করে দিছে জোরে জোরে চিল্লা বলা যাবে তাহলে পৃথিবীর মুখে তিনজন কৃষ্ট পাপিষ্ট মহিলা একজন হলো
বাইলার দুই নাম্বার উম্মে জামিলা তিন নাম্বারে মহিলা এ মুসলমান শুনে নাও এই তিনজন মহিলা নিকৃষ্ট তিনজনের মধ্যে দুজনই ছিল নবীদের বিবি কিন্তু তারপরেও তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই আল্লাহ কত বড় গজব দিল করোনা চলে গেল করোনার ভিতরে সব বন্ধ হয়ে গিয়েছে আজ নসিহত বন্ধ হয় না ও দরদি বন্ধুরা শুনে নাও আল্লাহর দিন চলবে দিনের মত আল্লাহ দিন আল্লাহ কায়েম করবে কিভাবে করবে আল্লাহ ভালো জানে হেদায়েতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে গজব থেকে যদি বাঁচতে চাও আল্লাহর দিনের মধ্যে আসো ফিরে আস ইসলামের মধ্যে এই জন্য আমি মাঝে মাঝে বলি আল্লাহ বলে ইমানদারের আরে আল্লাহ বলে ইমানদারে না বিশ্বাসী না রে পরিপূর্ণভাবে দাখিল হও প্রবেশ করো ইসলামের মধ্যে এখন ইসলামের মধ্যে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না জন্মরে কানো ইসলাম মানে নিজে না কমান্ডরে বম পারানো ইসলামের মধ্যে আছে শান্তি আর কোথাও নাই নয় এখনো তোমরা যারা বোঝো নাই ও মুসলমান শুনে নাও ইসলামের মধ্যে ঢুকছো মন প্রাণ দিয়ে ঢোকো তবে শান্তি আর শান্তি পাবা জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা মহব্বতের সাথে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমি আলোচনা করতেছি মাঝে মাঝে দেখি কিছু মনে হচ্ছে আপনারা কিছু খাচ্ছেন আবার কিছু কিছু মনে হচ্ছে আপনারা একদম ঘুমায় যাচ্ছেন কষ্ট হচ্ছে বাবা তাবারক আছে নাকি তাবারক আছে ভয় নেই তাবারক খাবেন কিন্তু আরে বাবা এই জীবনটাকে আর পাবেন কত মানুষ করোনা হয়ে মারা গেছে শত শত মানুষ আমারও নিজের একটা বহনায় মারা গেছে পাঁচতলা বাড়ি নারায়ণগঞ্জে দুইটা একটা ছেলে রেখে মারা গেছে স্বাস্থ্য বহনায় আমার ছোট চাষা করোনা ভাইরাসে মারা গেছে ওনার জানাজা পড়ানোর সঙ্গে আমি আমাকে অনেকবার বারণ করা হয়েছিল আমি গোসল নিজে হাতে গোসল করেছি বাড়ি থেকে আমাকে তালা বন্ধ করা হলো যে এই করোনার ওই শোয়া আমি তো মা পৃথিবীর সবাই মরে যাক কিন্তু দুঃখ নেই আমার চাচা মরে গেছে বিনা গোসলে মাটি দিব আমি নিজ হাতে গোসল করেছি করোনা ভাইরাস এরপরে আল্লাহর কাছে খালি বলেছিলাম আল্লাহ আমি তো রাসূলুল্লাহ সৈনিক আজকে আমি আজকে একটা আলেম হইয়া চাচাকে বিনা বিনা গোসলে বিনা জানাজায় বিদায় করে দিল জানাজা পড়েছিলাম গোসল করাইছিলাম দাফন করাইছিলাম পরবর্তীতে সবাই আশ্চর্য হয়ে গেছে ছেলেটা মরবে তো আমার ভাইয়েরা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ কথা বলেন না রাখে এই করোনা ভাইরাসে কত মানুষ মারা গেছে এত বড় গজব আমাদের মধ্যে আগে পরে আমরা এত বড় গজব দেখিনি একশো বছর পর পর একটা গজব আসে শুনেছি তা সেই গজব এরপরও আমাদের হৃদায়ত হলো না এখনো মন্দির ছাড়তে পারলাম না গাঁজার প্যান্ডেল ছাড়তে পারি নাই মদের প্যান্ডেল ছাড়তে পারি নাই জিনা ব্যবিচার জুয়া মদ মিথ্যা চগল খুরি এগুলো ছাড়তে পারি নাই মসজিদ কাঁকড়ে ধরতে পারি নাই দেখা গেল ওই করোনার সময় অসংখ্য অসংখ্য অমুসলিমেরাও মসজিদে সিজদা মারছে ঠিক কিনা ঠিক কিনা কিসে দিচ্ছে সিজদা অমুসলিমেরা আমরা দেখেছি পত্রিকার মধ্যে দেখেছি জমক জাগ অমুক অমুসলিমেরা মসজিদে নামাজ পড়তেছে সিজদা দিতেছে কারণ তাদের ধারণা ছিল যে একমাত্র বাসনের মালিক কে যেটা বলেন কে তাদের ইমান ছিল অমুসলিমের অনেক অমুসলিমরা মুসলমান হয়েছিল করোনার সময় আমরা দেখেছি বাংলাদেশেও কত হাজার হাজার মানুষ মারা গেছে প্রতিদিন তিনশো দুইশো একশো দুইশো করে পঞ্চাশ ষাট জন বিশ জন পঞ্চাশ জন মারা গেছে আল্লাহ আপনাদেরকে জিন্দা রাখছে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা যদি মারা যেতেন আপনার দুই বছর তিন বছর হয়ে যেত যারা মারা গেছে তাদেরকে আমরা ভুলে গেছি জানাজা হয় নাই দাপন হয় নাই কাফন হয় নাই কত কষ্ট করে এই পৃথিবী থেকে নিকৃষ্টভাবে তাদেরকে ফেলে দেওয়া হলো কিন্তু আমার দাদু ভাইয়েরা এই নিষ্ঠুর পৃথিবী এমন ভয়ঙ্কর পৃথিবী পশা গলা সব সে গ্রহণ করে বলে না যে তুই ঘুষখোর আসিস না সুদখোর আসিস না জিনাখোর আসিস না এই মাটিতে সব কিছু বহন করতেছে আপনাকে দূরে গ্রাস করতেছে
সুতরাং এখন সময় স্বপ্নের মতো চলে যাচ্ছে কিন্তু আপনাদের যে অবস্থা দেখতেছি সারা বাংলাদেশে কিন্তু আপনাদের সেই অবস্থা উন্নতি হচ্ছে না কারণ ঈমান দিনে দিনে ঈমান একেবারে ঈমান নষ্ট হয়ে গেছে মসজিদ ছিল কাঁচা ঈমান ছিল পাকা মসজিদ হইছে পাকা ঈমান হলো ফাঁকা ঠিক কি না নামাজি বাড়ছে মুসল্লি বাড়ছে ইমাম বাড়ছে মাজ্জেম বাড়ছে বাড়ি বাড়ি মাওলানা বাড়ছে কিন্তু মানুষের পরিবর্তন ঈমানের পরিবর্তন হয় নাই জোরে বলেন ঠিক কি না একটু মহব্বত জিকির করেন না ইলাহা আর জোরে না ইলাহা জোরে না ইলাহা محمد رسول الله يا مسلم كبير منجم আজ দুই চিত্রে কথা বলার ভিতরে আজকের মাহফিলে ও মুসলমান আলোচ্য কাজ বা আলোচনা করবে